বন্ধুরা, এখন হচ্ছে আমি চলে এসেছি খাগড়া ভৈরবতলার মোড়ে। তো এখানে দেখুন যে এত বড় হচ্ছে লাইন পড়েছে। তো এই লাইনটা যে হচ্ছে, তো সেটা বাবার হচ্ছে অঞ্জলি দেওয়ার হচ্ছে লাইন। তো দেখুন যে এত বড় হচ্ছে লাইন পড়েছে। তো বন্ধুরা, লাইনটা হচ্ছে বিশাল বড় হচ্ছে লাইন করেছে। তো সমস্তটা তোমাদেরকে হচ্ছে দেখাতে পারলাম না। তো এখান থেকে দেখুন যে এত বড় হচ্ছে লাইনটা। তো এখন হচ্ছে আমি চলে এসেছি ভিতরের মধ্যে। তো ভিতরেও দেখুন যে এত বড় হচ্ছে লাইন। তো দেখি পারি কিনা দর্শন করতে বাবার। তো চলো দেখো তোমরা ভিডিওটা। আর হ্যাঁ, যারা যারা হচ্ছে আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা হচ্ছে আমার এই ফেসবুক পেজটা অবশ্যই হচ্ছে ফলো করে দেবেন। এবং যারা হচ্ছে ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তারা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা হচ্ছে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি লাইন পাস করে চলে এসেছি একদম ভিতরের দিকে। তো ভিতরে যখন আমি আসি, তখন দেখি যে ভিতরে হচ্ছে এত ভিড়, দেখতে পাচ্ছেন যে এত ভিড়। এবং ভিতরে হচ্ছে যে সামনে, তো সেখানে হচ্ছে যে এন্ট্রি গেট দিয়ে দিচ্ছে, নো এন্ট্রি গেট, মানে আর যাওয়া যাবে না এখন। তো এখন কী করা যায়? তো এখন হচ্ছে আমাকে যেতে হবে ওই পাড়ে, মানে মাঠে যেতে হবে। দেখি ওই পাড়ে যে কে পাই চান্স, তাহলে হচ্ছে যাবো। তারপর হচ্ছে আমি চলে এসেছি এখন ভৈরবতলার মাঠে। তো এখানে এসে দেখি যে এতগুলো সব মিষ্টির হচ্ছে যে খাপগুলো সব হচ্ছে রাখা আছে, যেগুলো বাবা ভৈরবকে হচ্ছে সব চাপিয়েছিল। এবং এখানে সব ভক্তদেরকে হচ্ছে দেওয়া হবে শরবত, গুড়ের শরবত হচ্ছে সব ভক্তদেরকে হচ্ছে দেওয়া হবে, যারা যারা অঞ্জলি দিয়ে আসবে। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে চলে যায় পিছন গেট দিয়ে, মানে পিছন দিক থেকে যাওয়া যায় কিনা দেখি। এখানে এসে দেখছি এখনও সেম লাইন, ওইদিকে হচ্ছে যে মেয়েদের লাইন ছিল এবং এইদিকে দেখছি যে সব ছেলেদের লাইন। তো এখানে ছেলেদের লাইন বেশ বিশাল করে হচ্ছে ছেলেদের লাইন পড়েছে, কিন্তু আমি তো এখন অঞ্জলি দেবো না, এই জন্য হচ্ছে আমি চলে আসছি পাশ দিয়ে। তো যাই দেখি পাই কিনা এদিক থেকে দর্শন করতে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমি একদম সামনের দিকে হচ্ছে একদম চলে এসেছি। তো এখানেও হচ্ছে সেম ওই পাড়ের মতনই হচ্ছে ভিড় আছে। তো দেখি এত ভিড়ের মধ্যে তখন ভিতরে ঢোকা যাবে না, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে যে অঞ্জলি দেওয়া হবে কমপ্লিট, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো দর্শকরা হচ্ছে যাবে না, সরি কোনো ভক্তরা হচ্ছে যাবে না। তো এখন হচ্ছে অঞ্জলি শুরু হবে, তারপর হচ্ছে কিছুক্ষণ পরের মধ্যে শেষ হয়ে যাবে অঞ্জলি, তারপর হচ্ছে তোমাদেরকে হচ্ছে বাবা দর্শন করাতে পারবো। তো চলো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো। এবং বন্ধুরা, তোমরা হচ্ছে ভিডিওটা কোথায় থেকে দেখছো সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে হচ্ছে আমাকে জানাবেন। এবং যারা যারা হচ্ছে বাবার ভক্ত, তারা তারা হচ্ছে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বা অথবা জয় বাবা ভৈরব হচ্ছে অবশ্যই লিখবেন। তো চলো তোমরা হচ্ছে দেখো ভিডিওটা। এখন হচ্ছে অঞ্জলি শুরু হয়ে গেছে এবং আমি হচ্ছে অঞ্জলিটা দিয়ে দিই। তো বন্ধুরা, শেষ পর্যন্ত হচ্ছে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলো। তো এখন দেখুন যে সব ভক্তরা যাবা আসা হচ্ছে করছে। তো এর মধ্যে দেখুন যে তোমাদেরকে হচ্ছে বাবার দর্শন হচ্ছে আমি করাতে পারলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে হচ্ছে বাবার দর্শনটা ভালো করে হচ্ছে এবার করিয়ে দিই। তো দেখো তোমরা বাবাকে এবার। তো বন্ধুরা, তো এখন হচ্ছে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবং বাবার দর্শনও তোমাদেরকে হচ্ছে করিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে ফিরে যাওয়া যাক মাঠের মধ্যে। তো মাঠে যখন আমি আসলাম, তখন দেখি এখানে এত হচ্ছে সব ভক্তদের ভিড়। তো সবাইকে হচ্ছে যে দিচ্ছে এখন শরবত দিচ্ছে। তো চলো আমি হচ্ছে এবার শরবতটা হচ্ছে নিয়ে খেয়ে নিই। তো আজকের লেগে হচ্ছে এতটাই, আবার দেখা হবে হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।